হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে ভৌতবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি কোশ্চেন আলোচনা করছি জিএনএম এবং এন এর যে এন্ট্রান্স এক্সাম হবে দু হাজার বাইশ সালে সিলেবাস অলরেডি চেঞ্জ হয়েছে নতুন সিলেবাস অনুযায়ী ভৌতবিজ্ঞান থেকে টোটাল পঁচিশ নাম্বারের কোশ্চেন হবে তাই কুড়িটি কোশ্চেন তোমরা পরীক্ষায় থাকবে দেখতে পাবে কুড়িটি কোশ্চেন পরীক্ষায় দেখতে পাবে এবং কুড়িটি কোশ্চেনের পণ্যমার্ক পঁচিশ নম্বর থাকবে কী ধরনের কোশ্চেন হবে এবং কীভাবে তোমরা অ্যানসারগুলো করবে সেই সকল কোশ্চেন নিয়ে আলোচনা করছি এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো এবং যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো প্রথম কোশ্চেন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে সঠিক অ্যান্সার তাহলে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে দু নম্বর কোশ্চেন আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত একশো তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে একশো একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে একশো এর পরের কোশ্চেন তিন নম্বর কোশ্চেন ফিউজ তারের উপাদান কী ফিউজ তারের কোন কোন উপাদান থাকে এটা বলতে চেয়েছে সঠিক অ্যান্সার হবে টিন এবং সিসা টিন এবং সিসার শঙ্কর হচ্ছে ফিউজ তারে ব্যবহার করা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো যারা পারবে তোমাদের জন্য হোমওয়ার্ক ফিউজ তারে যে টিন এবং সিসার শঙ্কর মেশানো হয় এর অনুপাত কত টিন কত অনুপাত এবং শঙ্কর ধাতুতে সীসার অনুপাত কত তোমরা পারলে অবশ্যই কমেন্ট করো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এরপরের কোশ্চেন চার নম্বর কোশ্চেন আমাদের শক্তির প্রধান উৎস হল আমাদের শক্তির প্রধান উৎস সূর্য সঠিক অ্যান্সার তাহলে সূর্য হচ্ছে আমাদের বা সকল শক্তির উৎস হচ্ছে সূর্য এরপরে নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন নিউটন কে আবিষ্কার করেন নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাট উইক জেমস চ্যাট নিউটন আবিষ্কার করেন তাহলে সঠিক অ্যান্সার কী হবে জেমস চ্যাট নিউটন আবিষ্কার করেন এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে ছ নম্বর কোশ্চেন তড়িৎচালক চালক বলের ব্যবহারিক একক কি তড়ির চালক বলের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি ভোল্ট হচ্ছে তড়িৎচালক চালক বলের ব্যবহারিক একক এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেন গামা রশ্মি কী কাজে ব্যবহৃত করা হয় গামা রশ্মি কী কাজে ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হবে খাদ্যের মুক্তকরণে এটাও সঠিক কীটপতঙ্গ নিয়ন্ত্রণে এটাও সঠিক ক্যান্সারের চিকিৎসা এটাও সঠিক তাহলে সঠিক অ্যান্সার হবে উপরে তিনটি সঠিক অ্যান্সার অপশান ডি উপরে তিনটি গামা রশ্মি ব্যবহার করা হয় এরপরে নেক্সট কোশ্চেন আট নম্বর কোশ্চেন সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে সেটি কোন পদ্ধতি এই চারটে অপশানের মধ্যে সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে সেটি হচ্ছে বিকিরণ পদ্ধতি তাহলে সঠিক অ্যান্সার অপশান সি বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে এরপরে আমরা যাবো নেক্সট কোশ্চেনে নম্বর কোশ্চেন হলো। হল তরঙ্গ হল এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ তাহলে সঠিক অ্যান্সার অপশান এ শব্দ তরঙ্গ একটি স্থিতিস্থাপক তরঙ্গ এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে দশ নম্বর কোয়েশ্চেন সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে সবুজ আলোতে একটি লাল ফুলকে দেখাবে নীল তাহলে সঠিক অ্যান্সার অপশান বি সবুজ আলোয় একটি লাল ফুলকে দেখাবে নীল যে সকল স্টুডেন্ট এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ক্লাস করো চ্যাপ্টার ভিত্তিক কিছু ক্লাস আমি আগে করেছি এবং পরবর্তীকালে আরও চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে এবং সাজেশান মাফিক যে কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি এই ক্লাসগুলোতে অবশ্যই অংশগ্রহণ করো আমি যে ধরনের কোশ্চেন আলোচনা করছি এই ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে এগারো নম্বর কোশ্চেন ফোটন হলো ফোটন হলো এক ধরনের ভরহীন কণা সঠিক অ্যান্সার তাহলে অপশান সি ফোটন এক ধরনের ভরহীন কণা এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে বারো নম্বর কোশ্চেন জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কম হয় তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কম হয় এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে তেরো নম্বর কোয়েশ্চেন কার্য হল কার্য হল দুটি ভেক্টর রাশির গুণফল তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কার্য দুটি ভেক্টর রাশির গুণফল এবং সেগুলি কোনগুলি তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের জন্য এটা হোমওয়ার্ক নাহলে পরবর্তীকালে পরের ভিডিওতে আমি আলোচনা করে দেব এর পরের কোশ্চেন তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হবে বেকারেল অপশান ডি হবে সঠিক অ্যান্সার বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন এরপরে আমরা যাবো নেক্সট কোশ্চেনে পনেরো নম্বর কোশ্চেন প্লিজমের কয়টি ত্রিকোণাকা তল থাকে প্লিজমে দুইটি ত্রিকোণাকার তল থাকে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ দুইটি প্লিজমে দুইটি ত্রিকোণাকার তল থাকে এরপরে আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে ষোলো নম্বর কোয়েশ্চেন হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি সঠিক অ্যান্সার হবে নীল হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হচ্ছে নীল এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে সতেরো নম্বর কোশ্চেন এটা সতেরো নম্বর কোশ্চেন কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয় কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয় সঠিক অ্যান্সার হবে বসন রশ্মি অপশান এ হবে সঠিক অ্যান্সার বসন রশ্মির বেগ আলোর বেগের সমান হয় এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে আঠেরো নম্বর কোশ্চেন মেঘলা দিনে শিশির কম পড়ে এর কারণ কি। মেঘলা দিনে শিশির কম পড়ে এর কারণ কি এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক সেটা খুঁজে বার করতে হবে এই কোশ্চেনের যে মার্ক সেটা থাকবে দুই এই ধরনের কিছু কিছু কোশ্চেন যে এই কোশ্চেনগুলো তোমার অনেকটা টাইম লাগবে সেই কোশ্চেনের মার্ক থাকবে দু নম্বর এবং এই ধরনের কোশ্চেন তোমরা বিজ্ঞান থেকে পাঁচটা পাবে এবং যার পূর্ণ মার্ক থাকবে দশ তাহলে মেঘলা দিনে শিশির কম পড়ে এর কারণ মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয় অপশান ডি হবে সঠিক অ্যান্সার মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয় এই জন্য এই জন্য মেঘলা দিনে শিশির কম পড়ে এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে উনিশ নম্বর কোশ্চেন কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায় বলের মান নির্ণয় করা যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের মান নির্ণয় করা যায় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি নিউটনের দ্বিতীয় গতিসূত্র এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে এবং আজকে ভৌত বিজ্ঞানের শেষ কোশ্চেন পুকুরের জল প্রবল গ্রীষ্মে ঠান্ডা থাকার কারণ কি। পুকুরের জল প্রবল গ্রীষ্মেও ঠান্ডা থাকার কারণ হচ্ছে জলের বাষ্পীভবন সঠিক অ্যান্সার তাহলে অপশান এ জলের বাষ্পীভবনের জন্য পুকুরের জল প্রবল গ্রীষ্মেও ঠান্ডা থাকে এই ছিল আজকে ভৌদ্ধবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি কোশ্চেন এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো থেকে কিছু কিছু কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পেতে পারো এবং যারা প্রথম ক্লাস করছো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমরা প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ক্লাস রিভাইজ করে রাখো নাহলে ভুলে যেতে পারো প্রত্যেকটা ক্লাস প্লে লিস্ট থেকে রিভাইজ করে রাখো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই